আমার এখানে সবজি গুলো আছে, কোন সবজিটা তোমার আজ পছন্দ? লাউ আছে, স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশে যে পরিমাণ ধান হয়, যে পরিমাণ মানুষ আছে, এটা কিন্তু আমরা ধান, কিন্তু সবজিটা, এই সবজি আমরা স্বয়ংসম্পূর্ণ। একটা মানুষের দৈনিক কত গ্রাম করে সবজি খেতে হয়? মোহাম্মদ সোলাইমান ব্যাপারী, কাউন্সিলর, রাজের পৌরসভা, মাদারীপুর। আগায় নেওয়ার জন্য সারা শ্রম করে, আপনারাও তাদের এই পরিশ্রমের মূল্যায়ন করবেন। যে আজকে এই যে শাক, এই যে লাল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, এটা কিন্তু সারা নিয়ে যাচ্ছে না, আমাদের দেখাই দিচ্ছে কিভাবে চাষ করলে আমরা উপলব্ধ হতে পারবো। তাই আমি আপনাদের অনুরোধ করবো, স্যারেরা আমাদের এত কষ্টের মাঝেও আমাদের সময় দিচ্ছে, আমি তাদেরকে আমাদের এই রাজুর উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের যদি ভুল ত্রুটি হয় স্যার আপনারা নিজ জন্য ক্ষমা করবেন। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। কোন ঝামেলা নাই ভাই, তুই বল বুঝছো? হ্যাঁ, এক ঘন্টা সে দুইটা নাকি শুনলাম, সব লোক সে আমাকে সকাল বলে আমি তো নিয়ে আসতে পারতাম, লোকগুলা পাঠাই দিচ্ছে। ধরো আঙ্কেল, ওই একটা কাটা হয়তো এটা সেটা হলে কচুরি ফেলা মগি থাকে নিচ্ছে, সেই মেয়ে নিচ্ছে, সেই মেয়েকে একটা মেনে নিতে পারবে। দেখবো তোমাদের কেমন কার্যক্রম চলছে। রওনা দেবে খুলনা করতেছে, সেই হিসাবে আসছে। তারপর সবাই চাচ্ছি দোয়া করে ভালো ভালো একজন কৃষিবিদ হতে পারে এবং দেশের জন্য কাজ করতে পারে। সবাইকে ধন্যবাদ। বস্তার এই পুরাটাই হলো আমাদের এই বস্তা। এখানে তো পানিও ভালো, পানি হচ্ছে তো নদী অনেক। গভীরতা কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো মাদারীপুরে বসবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, যেগুলা
আসি কই কাটলাম ভিডিও করে এগুলো বড় বড় গেছে এই পানি শেষ তবে একটু